নজর রাখবো পরবর্তী সংবাদে। উৎসব আনন্দে এই মুহূর্তে গা ভাসিয়েছে রাজ্যবাসী এবং শহর আগরতলার কি ছবি, আজকের সন্ধ্যের কি ছবি ধরা পড়েছে একেবারে শহরের প্রাণ কেন্দ্র নেতাজি চৌমুহনী থেকে। চলুন, আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে এবং তিনি কি তুলে ধরেছেন দেখাবো। অপেক্ষার অবসান কিন্তু শেষ এবং উমা পাড়ি দিয়েছে তার বাপের বাড়ির উদ্দেশ্যে। একটি বছরের অপেক্ষা বাঙালিদের এবং তারপরেই তারা প্রত্যেকে মেতে ওঠেন উমার আগমনকে কেন্দ্র করে। আজ চতুর্থী এবং চতুর্থী সন্ধ্যায় আমরা পৌঁছে গেছি নেতাজি প্লে ফোরাম সেন্টারে এবং এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই প্যান্ডেল সজ্জার যিনি দায়িত্বে রয়েছেন, মূল দায়িত্ব, ওনার কাছ থেকে কথা বলে জেনে নেব সমস্ত বিষয়টা। আপনাকে প্রথমে শারদীয় শুভেচ্ছা জানাই নিউজ জার্নালের পক্ষ থেকে। এই যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, কোন থিমের উপর এবং কি কি লেগেছে? আমাদের প্যান্ডেলটা যে হয়েছে, এটা থিম আমাদের ছিল রূপ থেকে রূপান্তর। এতে ম্যাটেরিয়ালস লেগেছে আমাদের প্রকৃতির থেকে, সম্পদ গাছ থেকেই পাওয়া সব কিছু। যেমন রয়েছে আমরা আছি, শাল গাছের পাতা রয়েছে, কদবেলের কিছু জিনিস রয়েছে, গমের শীষ রয়েছে, এছাড়া আরও অন্যান্য অনেক রকমের কিছু আইটেম রয়েছে যেগুলো এই মুহূর্তে বলা সম্ভব হয়ে উঠছে না। সব কিছু মিলিয়ে মোটামুটি একটা প্রকৃতির জিনিস থেকে আমরা একে একটা ফেলে যাওয়া জিনিসকে তুলে এনে আমরা একটা রূপে যে রূপদান করেছি, ওই রূপ মানুষ দেখার জন্য মানুষের আজ ঢল নেমেছে। প্রকৃতির সমস্ত জিনিসপত্র দিয়ে প্রকৃতিকে আবার নতুন রূপে ফুটিয়ে তোলা, এই ক্ষেত্রে এই যে প্যান্ডেল তৈরি করা হয়েছে, যেহেতু আপনারা রাজ্যের শিল্পী, তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে হয়েছে, চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? অনেক 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 অনেক, মানে ওটার মানে এই মুহূর্তে বাস্তবায়িত করতে পারছি না। আমরা প্রচুর সংগ্রাম করে তুলে ধরেছি, দাঁড়িয়েছি আজকে আমরা, মানে খুব রাত দিন, রাত দিন বলতে কন্টিনিউ রাত দিনটা অবধি আমাদের কন্টিনিউ আমরা পরিশ্রম করেছি সবাই মিলে একসঙ্গে, সঙ্গে আমাদের নেতাজি ক্লাব ফোরামের সমস্ত সদস্যগণও আমাদের সাপোর্ট করেছে, ওনারা সঙ্গে থেকেছে। সব পরিস্থিতি আমরা অবলম্বন করে আমরা লাস্ট অবধি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। এত সুন্দর করে প্যান্ডেলকে তুলে ধরা এবং এতটা পরিশ্রম, সবশেষে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই আপনার এই তৈরি প্যান্ডেলকে? আমাদের পরিশ্রমে সব কিছু আশীর্বাদ আপনাদেরই কাছে। আপনারা যতটাই সবাই আসবেন, সবাই আনন্দ উৎসব করবেন, সবাই পুজোতে সামিল হবেন, সবাই যতজন এখানে পদধূলি পড়বেন ততজন আমরা ততটাই খুশি, সেটাই আমাদের আশীর্বাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম প্যান্ডেল শিল্পী যিনি মূল দায়িত্বে ছিলেন, প্রত্যেকটা বিষয় উনি তুলে ধরেছেন কিভাবে কঠোর পরিশ্রম এবং পাশাপাশি আবহাওয়ার এই খামখেয়ালিপনাকে কেন্দ্র করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ভেতরে যাওয়ার জন্য এবং সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারাও দেখুন, যারা দর্শকরা রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আমি তোমার মাধ্যমেও বিষয়টাকে দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি রূপ থেকে রূপান্তর ওনারা যে বিষয়টা তুলে ধরেছেন, একেবারে প্রকৃতির যা ফেলে দেওয়া জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রকে তারা আবার নতুন রূপে সাজিয়ে তুলে এক প্রকার নতুন রূপে মায়ের যে আগমনকে কেন্দ্র করে মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছে। এখানে আমি দেখতে পাচ্ছি থার্মোকল দিয়ে প্রত্যেকটা জিনিস কত সুন্দর, কত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা আরেকটু একটু একটু করে এগোবো এবং এগিয়ে আমি দেখানোর চেষ্টা করব প্রতিমার রূপটা কেমন রয়েছে। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু সামনের দিকে যাওয়ার জন্য। আমরা একটু একটু করে মণ্ডপের দিকে এগোচ্ছি এবং জিনিসপত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং মায়ের যে রূপসজ্জা, মা তো এসে গেছে এবং মাকে, মায়ের আগমনকে কেন্দ্র করে আজ চতুর্থী সন্ধ্যায় এবং এই চতুর্থী সন্ধ্যায় কিন্তু আস্তে আস্তে ঢল নামতে শুরু করেছে এবং দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে নেতাজি প্লে ফোরাম সেন্টারে। দেখতেই পাচ্ছেন মায়ের রূপ এবং মায়ের যে প্রতিমা, যে আদলে মাকে গড়ে তোলা হয়েছে এবং অনেকেই এখানে ভিড় জমাচ্ছেন। আমি অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, যারা বাচ্চা পাঠিয়ে এখানে রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করবো কতটা আনন্দ উল্লাসের সঙ্গে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। যাই হোক, ওরা লজ্জা পাচ্ছে, তবে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এবং যারা আসছেন ফটো, একদিকে ফটো তোলার ধুম, অন্যদিকে রয়েছে মাকে দেখার একটা বিষয়, আমরা একটু কথা বলবো। দেখতে পাচ্ছি এখানে একজন রয়েছেন, আপনার সঙ্গে একটু কথা বলবো। প্রথমে শারদীয়ার শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। একদমই, আজ থেকে কি পুজো দেখা শুরু? হ্যাঁ, আজ থেকে আসলাম। কি কি প্ল্যান? যেগুলা উদ্বোধনী হয়েছে সেগুলো দেখবো, ঘুরবো, আনন্দ করবো। একদম। কার সঙ্গে এসেছেন? আমার হাজবেন্ড। ওনাকে বলবো একটু আসার জন্য, একটু কথা বলার জন্য, যেহেতু আজ থেকে পুজো দেখা শুরু হয়ে গেছে। কি কি প্ল্যান রয়েছে আপনাদের এই পুজোর কটা দিন? এই তো কয়দিন দেখবো পুজো আর কি। পরিবারের সকলের সঙ্গে বেরোনো হয়?
হয়, তবে দুজন মিলাম। আপনাদের শারদীয় শুভেচ্ছা রইল। এবং এখানে অনেকেই রয়েছে এবং একদিকে দেখানো, আবারও আমি একটু দেখানোর চেষ্টা করব মায়ের প্রতিমার, মায়ের যে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু রাজ্যের শিল্পীদের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। এক প্রকার প্রকৃতির চ্যালেঞ্জ, অন্যদিকে এই প্রকৃতির বৃষ্টি এবং কখনো আবহাওয়ার যে একটা ভুল বদল, সেই বিষয়কে উপেক্ষা করেও কিন্তু রাজ্যের শিল্পীরা ফুটিয়ে তুলেছেন। আমি এখানে যাব, এখানে একজন পুচকি রয়েছে, তোমার সঙ্গে একটু কথা বলবো। কেমন লাগছে? ভালো। কার সঙ্গে এসেছো? পাপা। পাপার সঙ্গে? মাম্মা মাসিনি? কেন কেন আপনাকে শারদীয়ার শুভেচ্ছা রইল। কেমন লেগেছে? এখন অ্যাকচুয়ালি আমরা আরম্ভ করেছি দেখার জন্য, এখন বেরলাম, এই প্রথম দর্শন করলাম মার। তো মোটামুটি ভালোই লাগছে, নেতাজি সেন্টারের পুজো মণ্ডপ বহু সুন্দর সাজিয়েছে। পরিবারের সকলকে নিয়ে কবে নাগাদ প্ল্যান রয়েছে? এটা আজকে রাতে দেখি। আজকে রাত থেকে? হ্যাঁ হ্যাঁ। আর কথা দেখার ইচ্ছে রয়েছে একদিন যত দেখতে পারি? এখন তো মোটামুটি ফ্রি আছে, কোনো ভিড় নেই, মোটামুটি দেখা যাক 10-15টা হলে। যেহেতু আপনি বললেন যে এই প্যান্ডেল থিমটা সুন্দর লেগেছে, তো সেক্ষেত্রে সাম্প্রতিক আমরা দেখলাম প্রকৃতি একটা বন্যা গেছে এবং তার পাশাপাশি প্রকৃতির জিনিস দিয়ে এবার তো ফুটিয়ে তোলা হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? এমনি তো অনেক কিছু ক্ষতি হয়েছে, ঠিক আছে, প্রকৃতির অনেক কিছু হয়েছে, তারপরেও আমরা যতটুকু মানে সামর্থ্য আছে অনেকে হেল্প করেছে। আমরা একটু একটু করে মণ্ডপের দিকে এগোচ্ছি এবং জিনিসপত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এবং মায়ের যে রূপসজ্জা, মা তো এসে গেছে এবং মায়ের আগমনকে কেন্দ্র করে আজ চতুর্থী সন্ধ্যা, এবং এই চতুর্থী সন্ধ্যায় কিন্তু আস্তে আস্তে ঢল নামতে শুরু করেছে এবং দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে নেতাজি প্লে প্রোগ্রাম সেন্টারে। দেখতেই পাচ্ছেন মায়ের রূপ এবং মায়ের যে প্রতিমা, যে আদলে মাকে গড়ে তোলা হয়েছে, এবং অনেকেই এখানে ভিড় জমাচ্ছেন। আমি অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, যারা বাচ্চা পাঠিয়ে এখানে রয়েছে, আমি একটু দেখার চেষ্টা করবো কতটা আনন্দ উল্লাসের সঙ্গে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। যাই হোক, ওরা লজ্জা পাচ্ছে, তবে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এবং যারা আসছেন ফটো, একদিকে ফটো তোলার ধুম, অন্যদিকে রয়েছে মাকে দেখার একটা বিষয়, আমরা একটু কথা বলবো। দেখতে পাচ্ছি এখানে একজন রয়েছেন, আপনার সঙ্গে একটু কথা বলবো। প্রথমে শারদীয়ার শুভেচ্ছা আপনাকে, ধন্যবাদ। শতাব্দী দেবনাথ আমাদের প্রতিনিধি ছিলেন এবং তুলে ধরেছেন বিশেষ করে যে ছবি নেতাজি প্লে ফোরাম সেন্টার থেকে। পুজো ইতিমধ্যে উদ্বোধন এবং চতুর্থী থেকে শুরু হয়ে গেছে ঠাকুর দেখা, চলছে ভিড়, প্যান্ডেল প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার মজাই আলাদা। এবং সেই মজা, সেই আনন্দ, সেই উৎসবের রেশ আজকে পরিলক্ষিত হচ্ছে শহরের বুকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।